ইহুদিরা বলিত যে যে ব্যক্তি পেছন দিক থেকে স্ত্রীর যৌনাঙ্গে সঙ্গম করে ইহাতে তাহার সন্তান তেরা চক্ষু বিশিষ্ট হয়। তারপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তাই তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। সূরা বাকারা আয়াত 223। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1925। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে বড় পাপ কোনটি? তিনি বলিলেন, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। আমি বলিলাম, তারপর কোনটি? তিনি বলিলেন, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সে তোমার সাথে খাদ্যের শরীক হইবে। আমি বলিলাম, তারপর কোনটি? তিনি বলিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 4015। বিদায় হজ্জের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহার ওটের ওপর বসিয়াছিলেন, তখন এক ব্যক্তি তাহার ওটের লাগাম ধরিয়া দাঁড়াইয়াছিলেন।
তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, বলতো আজকের দিনটি কোন দিন? আমরা সবাই নিশ্চুপ রহিলাম, কারণ আমাদের ধারণা ছিল হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটির মূল নাম বাদ দিয়া অন্য নামকরণ করিবেন। সাহাবিদেরকে নিশ্চুপ দেখিয়া তিনি বলিলেন, ইহা আরাফাতের দিন নয় কি? আমরা সবাই বলিলাম জি হ্যাঁ। তিনি পুনরায় বলিলেন, ইহা কোন মাস? আমরা সবাই নিশ্চুপ রহিলাম, কারণ আমাদের ধারণা হয়তো তিনি অন্য কোনো নামে এই মাসের নামকরণ করিবেন। তারপর তিনি বলিলেন, ইহা জিলহজ মাস নয় কি? আমরা বলিলাম জি হ্যাঁ। তারপর রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ এবং সম্মান পরস্পরের জন্য এমনভাবে হারাম করা হইয়াছে যেমনভাবে এই মাসে আজকের দিনটিকে এই শহরে হারাম করা হইয়াছে। তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অনুপস্থিত ব্যক্তিদেরকে আমার এ বাণী পৌঁছাইয়া দিবে। কারণ হইতে পারে তোমাদের উপস্থিত ব্যক্তিগণ এমন লোকদের কাছে আমার এই কথাগুলো পৌঁছাইয়া দিবে, যাহারা হইবে তাহাদের চাইতে অনেক বেশি জ্ঞানী ও সংরক্ষণকারী। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 67।